ভারতের সিংহভাগ যখন ব্রিটিশদের দখলে, তখন দক্ষিণবঙ্গের একটি ছোট্ট জনপদ শাসন করছে ফরাসিরা। নাম চন্দননগর, যাকে একসময় ফরাসডাঙ্গাও বলা হতো। ১৯৪৭ এর ১৫ই আগস্ট নয়, ফরাসিদের হাত থেকে স্বাধীন চন্দননগরের জন্ম ১৯৫০ সালের ২রা মে এবং ১৯৫৪ সালের ২রা অক্টোবর এই শহর অন্তর্ভুক্ত হয় পশ্চিমবঙ্গে। হুগলি নদীর ধারের এই মনোরম নগরীর উত্তর ও দক্ষিণ সীমানায় দুটি তোরণদ্বার আছে, যার গায়ে ফরাসি ভাষায় তিনটি শব্দ লেখা আছে, বাংলায় যার অর্থ সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। বাংলার অন্যান্য জায়গার মতোই বিংশ শতাব্দীর গোড়া থেকে চন্দননগরেও তীব্র ব্রিটিশ বিরোধী আন্দোলনের জমি শক্ত হতে থাকে। বাংলা তো বটেই, ভারতেরও নানান জায়গা থেকে চন্দননগরে আসা যাওয়া চলত অনেক স্বদেশী কর্মী ও বিপ্লবীর, যেখানে প্রাধান্য দেখা গেল চরমপন্থীদের। এই কর্মযজ্ঞে সামিল হতে লাগলেন যুবশক্তির এক বড় অংশ, যাঁদের মধ্যে অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব মতিলাল রায়। ১৮৮৩ সালের ৬ই জানুয়ারি, অনেকের মতে ৫ই জানুয়ারি, উত্তর চন্দননগরের বোড়াই চণ্ডীতলায় জন্ম মতিলাল রায়ের। মতিলাল প্রথমে পাঠশালা হয়ে ভর্তি হন চুঁচুড়া ট্রেনিং একাডেমিতে, এরপর বাবার সঙ্গে কলকাতায় গিয়ে পড়তে লাগলেন ফ্রি চার্চ ইনস্টিটিউশনে, যা পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল নামে পরিচিত। কিন্তু পড়াশোনা বেশি দিন চলল না। কলকাতায় থাকার সময় কিশোর বয়সে সদস্য হন চৈতন্য লাইব্রেরির। ১৮৯৭ সালে চন্দননগরে চলে এলেন মতিলাল, বয়স তখন ১৫। ওই বয়সেই তাঁর বিয়ে হল ৭ বছরের রাধারানীর সঙ্গে। দাম্পত্য জীবন শুরু হল, একটি কন্যাও জন্মাল। কিন্তু ১৯০২ সালে সেই শিশু কন্যার মৃত্যু মতিলালের চেতনার পট পরিবর্তন ঘটিয়ে দিল। জীবন জিজ্ঞাসার এক অনন্ত জগতে প্রবেশ করলেন তিনি। বেদ উপনিষদের চর্চায় ডুবে গেলেন মতিলাল, সঙ্গে ছিল তন্ত্র ও ব্রহ্মচর্যের শিক্ষা, দীক্ষা নিলেন একাধিক গুরুর কাছে। সময়টা ১৯০৬, এর আগে থেকেই আরও একটি বিষয়ে তাঁর মন আকৃষ্ট হয়েছিল, স্বদেশ প্রেম। ১৮৯৩ সালে স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণ বাংলার যুবশক্তিকে দারুণ উদ্বুদ্ধ করে। ১৯০২ সালে তাঁর অকাল তিরোধান একটা বড় ধাক্কা দিল, এর ফলে তরুণ যুবকের দল জাতীয়তাবাদী ভাবনা নিয়ে মানুষের সেবায় নিজেদের সঙ্গবদ্ধ করতে থাকে। এই ১৯০২ সালের মার্চ মাসেই অবিভক্ত বাংলায় প্রথম বিপ্লবী সংগঠন হিসেবে জন্ম নিল অনুশীলন সমিতি। এই পথেই ১৯০৪ সালে মতিলাল রায়ের নেতৃত্বে তৈরি হল সৎপথাবলম্বী সম্প্রদায়, যাদের প্রধান প্রেরণা ছিল স্বামীজির বীর বাণী। মতিলাল রায় দুটি বিষয়ে খুব আকর্ষিত হয়েছিলেন, বিবেকানন্দের বাণী, সেবার বাণী, এবং গ্যারিবল্ডি ম্যাথসিনী শৌর্যের কথা যোগেন্দ্র বিদ্যাভূষণ তখন লিখেছেন এবং সেটা যুবকদের অবশ্য পাঠ্য হিসেবে। তো আমরা দেখেছি তার যে বিপ্লব, মানুষের প্রকৃতিটার কথাই আমি বলবো এখানে দাঁড়িয়ে। যে সশস্ত্র বিপ্লবের ধারা মতিলাল রায় বহন করেছিলেন এবং যার উত্তরাধিকার মাখনলাল ঘোষাল এখানে জীবন দান করে, সেই উত্তরাধিকারের যে মশাল প্রজ্বলিত রেখেছিলেন, বহন করেছিলেন, এবং চন্দননগরের যুবকেরা যে উত্তাল হয়ে গিয়েছিল, তা কিন্তু মতিলাল রায়ের শিক্ষা থেকেই এসেছে। আমরা দেখেছি তার জাতীয়তাবাদী যে চিন্তা, তার প্রথম লক্ষ্য ছিল
সংগঠনশীল জাতীয়তাবাদ। তার লক্ষ্য ছিল সংগঠনশীল জাতীয়তাবাদী চিন্তা। এর মূল ব্যাপার ছিল দুটি, একটা ছিল সনাতন যে ধর্ম তার প্রতি আস্থা। সনাতন ধর্ম বলতে উনি বুঝতেন অসাম্প্রদায়িক আর্য ভাবধারা আশ্রিত একটি ধর্মচিন্তা যা সমাজকে নিয়ে চলবে এবং সমাজের গরিব মানুষ শোষিত মানুষকে নিয়ে বহমান হবে। দ্বিতীয় যে চিন্তাটা ছিল সেটা হচ্ছে সেবার কাজ। এই সেবার কাজের ভেতর দিয়ে তিনি দেশ এবং জাতি গঠনের দিকে যতদূর গিয়েছিলেন প্রথম জীবনে, আমরা গিয়ে দেখি শেষ জীবনেও তিনি সেইটাকেই আশ্রয় করছেন, কিন্তু মধ্যবর্তী একটা অংশ ছিল। সংগঠনশীল জাতীয়তাবাদ পরবর্তীকালে ভারতবর্ষ এবং বিশেষ করে বাংলার যে রাজনৈতিক পরিস্থিতি, তাইতে সশস্ত্র জাতীয়তাবাদে রূপান্তরিত হলো। এবং এখানেও আমরা দেখলাম জার্মান ঐক্য আন্দোলনের প্রভাব, ইটালিয়ান যে স্বাধীনতা সংগ্রামের প্রভাব এলো, আনন্দ মঠের প্রভাব এলো। আমরা দেখলাম সশস্ত্র জাতীয়তাবাদী প্রবণতায় মতিলালও আসছেন। সৎপথাবলম্বী সম্প্রদায় তিনি প্রথমে গড়ে তোলেন এবং তার কাজ ছিল মূলত সেবার কাজ। চন্দননগরে তখন বান্ধব সমিতি গড়ে উঠেছে, চারুচন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল গড়ে উঠেছে এবং প্রায় তিনটি সমান্তরাল দেশপ্রেম এবং জাতীয়তাবাদমূলক কাজ চলছে মতিলাল রায়ের নেতৃত্বে সৎপথাবলম্বী সম্প্রদায়। একে কিন্তু চারুবাবু প্রথমে সব কথা জানাতেন না, চারুবাবু যুগান্তর দলের দ্বারা আবিষ্ট ছিলেন। 1907 সালে বারিন ঘোষ চন্দননগরে আসার পর যুগান্তর দল এখানে তার অঙ্কুর রোপণ করে। তার আগে 1902তে যে অনুশীলন সমিতি স্থাপিত হয়েছিল সেই অনুশীলন সমিতির প্রভাবও এখানে ছিল। ফলত যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আরও পরবর্তীকালে দেখছি কানাইলালের সঙ্গে ঘনিষ্ঠতা, শ্রীশচন্দ্র ঘোষের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা সেটা হচ্ছে। সেটার পরে চারুবাবুর আস্থাভাজন হচ্ছেন মতিলাল রায়। এবং আমরা 1911 সালে যে রিপোর্ট দেখেছিলাম তাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ওখানে পুলিশি রিপোর্টে লেখা রয়েছে একেবারে ওপরে রয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের পরবর্তীকালে চন্দননগরের মেয়র হয়েছিলেন চারুবাবু। চারুবাবুর নিচে রয়েছেন শ্রীশচন্দ্র ঘোষ, শ্রীশচন্দ্র ঘোষের নিচে রয়েছেন এই মতিলাল রায়। এইভাবে একটা স্ট্রাকচারের কথা ওরা চিন্তা করেছিলেন, ওরা সঠিক চিন্তাই করেছিল। 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গর ঘোষণার প্রতিবাদে স্বদেশী আন্দোলনে জোয়ার জাগল। কলকাতার টাউন হলে এই ঘোষণার বিরুদ্ধে আগুন ঝরানো ভাষণ দিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর পথে নামলেন আন্দোলনের সপক্ষে। 1905-এর 7ই আগস্ট কলকাতায় এক ঐতিহাসিক শোভাযাত্রা হল বঙ্গভঙ্গের প্রতিবাদে, যা দেখে ওই দিন রাতেই মতিলাল রায়ের নেতৃত্বে চন্দননগরের রাস্তায় কান্ত কবির লেখা মায়ের দেওয়া মোটা কাপড় গান গেয়ে পরিক্রমা করে সৎপথাবলম্বী সম্প্রদায়ের তরুণ দল। এই মিছিল চলার সময় মতিলাল রায়ের সঙ্গে প্রথম মোলাকাত হয় চন্দননগরের আর এক বিপ্লবী সন্তান শ্রীশচন্দ্র ঘোষের। 1907 সালে দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন সন্ন্যাসীর ছদ্মবেশে চন্দননগরে আসেন অরবিন্দ ঘোষের ভাই বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ। তিনি চারুচন্দ্র রায়ের বাড়ি গিয়ে নিজের আসল পরিচয় দেন এবং বাংলার বিপ্লবী কর্মকাণ্ডের অন্যতম নেতা হিসেবে চারুবাবুকে কাজ করতে অনুরোধ জানান। চারুচন্দ্র সম্মত হন। এরপর থেকেই তাঁর বাড়িতে একে একে বিপ্লবীদের জমায়েত হতে লাগল। চন্দননগরের অন্যতম প্রধান বিপ্লব কেন্দ্র হয়ে ওঠার সূচনা হল বারীন ঘোষের এই আগমনের ফলে। 1907 সালে মানকুণ্ডু স্টেশনের কাছে ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজারকে বোমা মেরে হত্যা করার প্রচেষ্টাও ব্যর্থ হয়। বারবার হওয়া এই ব্যর্থতায় একজন বিপ্লবীর মনে ভীষণ প্রতিক্রিয়া হয়। তিনি হলেন চন্দননগরের অন্যতম বীর সন্তান কানাইলাল দত্ত। মতিলাল রায়ের বাড়ি ছিল কানাইলালের বাড়ির কাছে। একদিন রাত্রের দিকে বোড়াইচণ্ডীতলার শ্মশানঘাটে বটগাছের নিচে মতিলালের সঙ্গে কানাইলাল নিভৃতে দেখা করলেন
এবং বললেন যে বারবার এই হত্যার প্রচেষ্টার ব্যর্থতা তাঁর আর সহ্য হচ্ছে না, তাঁদের আরও জীবনপণ করে এইসব কাজ করা উচিত। 1908 সালের 30শে এপ্রিল মজফরপুরে কিংসফুটকে হত্যার উদ্দেশ্যে বোমা ছুঁড়লেন প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু। তারপরের ইতিহাস সে তো সবারই জানা। এর দুদিন পরে 2রা মে ব্রিটিশ পুলিশের ব্যাপক ধরপাকড়ের ফলে অরবিন্দ ঘোষ সহ সেই সময়ের প্রায় সমস্ত বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী ধরা পড়লেন, যাঁদের মধ্যে ছিলেন চন্দননগরের চারুচন্দ্র রায়, বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও কানাইলাল দত্ত। তখন মতিলাল রায় আলিপুর সেন্ট্রাল জেলে কানাইলালের সঙ্গে দেখা করতে যেতেন। এরই মধ্যে নরেন্দ্রনাথ গোস্বামী রাজ সাক্ষী হওয়ায় কানাইলাল ও সত্যেন্দ্রনাথ বসু মিলে সংকল্প করলেন বিশ্বাসঘাতককে পৃথিবী থেকে সরানোর। পরে একদিন শ্রীশচন্দ্র ঘোষের হাত দিয়ে 2টি আগ্নেয়াস্ত্র পাঠিয়ে দিয়েছিলেন মতিলাল রায়। মতিলালের পাঠানো রিভলভার নিয়ে কানাইলাল শ্রীশচন্দ্রকে বলেছিলেন যে এই ঘটনা ঘটানোর পর তাকে অবশ্যই মরতে হবে। তাঁর অনুরোধ, তাঁর মরদেহ যেন বিরাট শোভাযাত্রা করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। না, এটা তাঁর মহিমা প্রচারের জন্য নয়, তাঁদের হাতে যে একজন বিশ্বাসঘাতক শেষ হয়েছে সেই বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এটা করা দরকার। সত্যিই শহীদ কানাইলালের মরদেহ নিয়ে এক ঐতিহাসিক মিছিল হয় কলকাতার বুকে, যার পুরো ভাগে ছিলেন মতিলাল রায় সহ চন্দননগরের বেশ কিছু বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী। কেওড়াতলা মহাশ্মশানে দাহ করা হয় এই মহান বীর সন্তানের দেহ। দিনটা ছিল 1908 সালের 10ই নভেম্বর। এরপর তো আলিপুর বোমা মামলা শুরু হল, আর চিত্তরঞ্জন দাসের সেই ঐতিহাসিক সওয়ালের জন্যে অরবিন্দ ঘোষ বেকসুর খালাস পেলেন। এর এক বছরের মধ্যে শ্রী অরবিন্দকে গ্রেপ্তার করার প্রচেষ্টা শুরু করল ইংরেজ সরকার। এই কারণে সিস্টার নিবেদিতার পরামর্শে অরবিন্দ ঠিক করলেন ফরাসি শাসিত চন্দননগরে আসা। 1910 সালের 21শে ফেব্রুয়ারি ভোরবেলায় একটি নৌকো ভিড়ল চন্দননগর রানীর ঘাটে। এই সেই রানীঘাট, কর্মযোগিন পত্রিকা থেকে শ্রী অরবিন্দকে নিবেদিতার নির্দেশ দিলেন যে চন্দননগর যাও। অর্থাৎ 1910-এর 21শে ফেব্রুয়ারি শ্রী অরবিন্দ চন্দননগরের এই রানীঘাটে এসে পৌঁছলেন। শ্রীশ ঘোষ এবং মতিলাল দুজনে মিলে এলেন। এসে তখন এই ঘাটেতে এসে অরবিন্দের ডিঙির ওপর, অর্থাৎ যে নৌকোটাতে উনি ছিলেন, সেখানে গিয়ে বললেন যে আপনি কি শ্রী অরবিন্দ? অরবিন্দ তখন বললেন হ্যাঁ। তার উত্তরে শ্রী অরবিন্দ বললেন আপনি কি আমাকে একটু থাকতে দিতে পারেন? আর মতিলাল তখন বললেন আমি তো আপনাকে নিতেই এসেছি এখানে। অর্থাৎ এখান থেকে মতিলাল তাকে নিয়ে গেলেন ওই বড়াইচুরদিতলার ঘাটে, যেখানে তার ডিঙিটা গিয়ে ভিড়ল। রানীঘাট থেকে শ্রী অরবিন্দ মতিলালের সঙ্গে শ্রীশ ঘোষের সঙ্গে ওই একই নৌকোতে এসে পৌঁছলেন এই ঘাটে, বড়াইচুরদিতলার ঘাটে। আর এই বড়াইচুরদিতলার ঘাট থেকেই মতিলাল তাকে নিয়ে গেলেন তার নিজের বাড়িতে। অরবিন্দ এলেন চন্দননগরে। মতিলাল অরবিন্দকে দেখলেন মুক্তির দেবতারূপে। এই বাড়িতে মতিলাল নিয়ে এলেন শ্রী অরবিন্দকে। ধীরে ধীরে তারা কেউ জানে না, কাকপক্ষী জানে না, শ্রী ঘোষ সঙ্গে রয়েছে, নিয়ে তিনি ঢুকলেন এই ঘরটাতে। এই ঘরেতে শ্রী অরবিন্দকে নিয়ে মতিলাল এলেন এবং তাকে বসালেন। এইখানে বসবার পর বাড়ির মধ্যে, যেহেতু রাস্তার বাইরে, তাই সামনের একটা ছোট্ট ঘরেতে, যেখানে পুরনো ঘর, সেই ঘরের ভেতর তিনি অরবিন্দকে রেখেছিলেন। 3-4 দিন অরবিন্দ এই ঘরের মধ্যে ছিলেন, কিন্তু এই বাড়িতে থাকার সময় শ্রী রাধারানী দেবী, তখনও তিনি জানতেন না যে
যে শ্রী অরবিন্দ এই ঘরেতে এসে রয়েছেন। একদিন হঠাৎ সকালবেলা তিনি জানতে পারলেন যে বাড়িতে একজন অন্য মানুষ রয়েছেন। তিনি লজ্জায় জিভ কাটলেন। আর সেই দিন মতিলালের স্ত্রীকে দেখার পর অরবিন্দ বললেন, আমি আজ কালীমাকে দর্শন করলাম। বিপ্লব নায়ক রাসবিহারী বসুর আদি বাড়ি বর্ধমান জেলায় হলেও তাঁর বেড়ে ওঠা ও বিপ্লব মন্ত্রে দীক্ষা সবই চন্দননগরে। 1911 সালে তার মা মারা গেলে তিনি ছুটি নিয়ে আসেন চন্দননগরে, এবং এবারই তাঁর প্রথম সাক্ষাৎ হয় মতিলালের সঙ্গে। রাসবিহারী চন্দননগরে এলেন, ভাইরা এখানে রয়েছেন বাড়িতে, সেই ভাইদের দেখবার জন্যে তিনি দেরাদুন থেকে চন্দননগরে এলেন। আর ছোটোবেলা থেকেই তো শ্রীশ অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন, তাই শ্রীশের কাছেই শুনলেন মতিলালের কথা, বলে চলো একবার মতিলালকে দেখতে যাই। মতিলাল বয়সে কয়েক বছরের বড়ই ছিলেন রাসবিহারী চাইতে। দুজনের সঙ্গে অনেক গল্প হলো, মতিলাল শুনলেন রাসবিহারীর কাছে, আর রাসবিহারী একটা সুন্দর কথা বললেন, সেটা হচ্ছে দেশ সৈনিক চায়। মতিলাল উত্তরে বললেন, তাদের মাইনে? উত্তর হলো মৃত্যু। আর অবসরকালীন ভাতা? দেশের স্বাধীনতা। যুদ্ধক্ষেত্রটা কোথায়? ভারতবর্ষ। এই যে দুই যুগপুরুষের কথা, যা পরবর্তীকালে ভারতবর্ষের বিপ্লবকে ঠিক সঠিক পথে পরিচালিত করেছিল। অরবিন্দর শক্তির আলোকে উদ্ভাসিত হল মতিলালের জীবন, তৈরি হল প্রবর্তক সংঘ। অরবিন্দ বোঝালেন জীবন থাকবে সুদৃঢ় আধ্যাত্ম বুনিয়াদের ওপর। মতিলাল হলেন সংঘগুরু, পাশে পেলেন সহধর্মিনী রাধারানী দেবীকে, অকুণ্ঠ চিত্তে স্বামীকে সঙ্গ দিলেন এই মহীয়সী নারী। শুরু হল প্রবর্তক সংঘের সাধন অভিযান। প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা আধ্যাত্মগুরু, বিপ্লবী, সমাজকর্মী মতিলাল রায় এবং আমাদের সংঘজননী শ্রী শ্রী রাধারানী দেবীর প্রচেষ্টায় প্রবর্তক সংঘ প্রতিষ্ঠিত হয়েছে 1915 সালে। তার আগে এখানে বিপ্লবী আন্দোলনের একটি কেন্দ্র ছিল। শহীদ কানাইলাল দত্ত, রাসবিহারী বোস, বাঘা যতীন, নজরুল ইসলাম, উল্লাসকর দত্ত ইত্যাদি বহু বিপ্লবীরা এই চন্দননগরের এই প্রবর্তক সংঘকে কেন্দ্র করে তাদের বিপ্লবী কর্মকাণ্ড তার মধ্যে যুক্ত ছিলেন। প্রবর্তক সংঘ মানুষের জন্য কাজ করে চলেছে। বর্তমানে প্রবর্তক সংঘ এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের দুটি উচ্চ বিদ্যালয়, একটি মেয়েদের এবং একটি ছেলেদের, তিনটি প্রাইমারি স্কুল, একটি আমাদের যে মানসিক প্রতিবন্ধীদের বিদ্যালয়, যেখানে আবাসিক বিদ্যালয়, যেখানে ছাত্ররা ছাত্রীরা খাওয়া দাওয়া থাকা পড়াশোনা সমস্তই এখানে চলছে, এখানে একটি মেয়েদের দুস্থ এবং অনাথ মেয়েদের একটি প্রতিষ্ঠান রয়েছে প্রবর্তক সেবানিকেতন, এখানে প্রবর্তক আপনালয় বলে একটি দুস্থ ছেলেদের এবং অনাথ ছেলেদের একটি প্রতিষ্ঠান রয়েছে, এখানে একটি বহু প্রাচীন একটি লাইব্রেরি সেই কাজটা চলছে, এখানে একটি বিনা বেতনে একটি বিনা পয়সায় একটি চিকিৎসা কেন্দ্র এখানে চলছে। এই সমস্ত কাজগুলি ছাড়াও এখানে একটি বৃদ্ধাবাস গড়ে উঠছে প্রবর্তকের, বিভিন্ন অসহায় নারী তারা এখানে আশ্রয় পাচ্ছে এবং তাদের পরিচর্যার ব্যবস্থা এখান থেকেই করা হচ্ছে। প্রবর্তক সংঘ এই কাজটা নিরলসভাবে নীরবে করে চলেছে। আজকে আমরা একটা ঐতিহাসিক জায়গায় এসে পৌঁছেছি, সংঘগুরু মতিলাল রায়ের বাড়ি। সংঘগুরু মতিলাল রায়ের এই বাড়িতে ভারতবর্ষের তথা বাংলার হেন বিপ্লবীরা নেই যারা এখানে আসেননি, কিন্তু এই বিপ্লব তীর্থতে এসে আজকে আমরা এমন একজনকে পেলাম যিনি মতিলাল রায়কে অর্থাৎ সংঘগুরুকে ছোটোবেলা থেকে দেখেছেন। প্রায় 16-17 বছর বয়সে তিনি এখানে এসেছেন, মমতা দাস। আজকে তাকেই আমি প্রশ্ন করি, তার মুখ দিয়ে শুনি যে কেমন তিনি দেখেছিলেন মতিলালকে। আমি তাদের একটু প্রথমেই বলতে হয় আমার গুরুকে, যে আমাকে দীক্ষা দিয়েছেন, তা অরুণ দত্ত,
এই ঘরে থাকতেন, অরুণদারপুরের দায়িত্ব ছিল সব মেয়েদের বা এই মহলটার। ওনার দত্ত কে ছিলেন? অরুণ দত্ত ছিল ওনার সন্তান সম মানে ইয়ে পুত্র বলে কি বলে ছেলে ওনার নিজের নয় কিন্তু হ্যাঁ উনি ওনাকেই সন্তান রূপে উনি পরে আমার দীক্ষা দিয়েছিলেন চার বছর পরে। এবার আপনি বলুন যে কেমন আপনার সঙ্গগুরুকে দেখে মনে হয়েছিল? তা আমি একটু বলি, একটুখানি না বললে ভুল হবে আমার, অন্যায় হবে। আমি যখন এই ঘরে ঢুকলাম, নিশীথবাবু ঢুকলেন, তখন দেখলাম যে এত সুন্দর, এত একটা মানে যেন যে একটা দেবতার মতন একটা যেন আলো করে বসে আছে এই ঘরে অরুণ দত্ত। তা আমার তখন এটাই মনে হলো যে সূর্যকে দেখছি নাকি। তখন আবার উনি বললেন যাও ভগবানের সঙ্গে দেখা করে আসো আশ্রমে। তা আমি তখন যে যাচ্ছি আর ভাবছি যে তখন ওনার কাছে যখন গেলাম তখন ওনাকে দেখলাম উনি ইজি চেয়ারটায় শুয়ে আছেন, তারপরে আমি বসে আছেন। তখন আমি ভাবলাম যে ওইখানে দেখলাম এক সূর্য, আবার এখানে দেখছি, তাহলে কি সূর্যের পরে আরও সূর্য আছে? এটাই আমার প্রশ্ন ছিল এবং আমি একটা লিখেছিলাম। তখন আমাকে বলছে হ্যাঁ জড়িয়ে ধরলেন, ধরে বলছেন নির্মলাজিকে বললেন সেবিকা, তাকে বললেন যে নির্মলা চশমাটা দে তো। তারপরে চশমাটা দিলেন, চশমা দিয়ে আমাকে বলছে তুই বড় ঢ্যাঙা ঢ্যাঙা, এই কথাই বললেন, আর কিচ্ছু জিজ্ঞেস করলেন না, আর খালি বললেন তুই আমার হবি তো, আমাকে বুকে জড়িয়ে ধরে বলছে আমি তুই আমার হবি তো। তখন আমি বুঝতে পারিনি যে আমার হওয়াটা কী। তো মনে মনে ভাবলাম যে আমি তোমাকে আমি চিরদিন মনে রাখবো, অন্তরের মধ্যে রাখবো, যেখানেই যাই মানে দেবতা রূপে মনে, হ্যাঁ ভগবান রূপেই রাখবো আমি, এইটাই মনে করেছিলাম। এই বাড়িতে অনেক বিপ্লবীরা এসেছিলেন, চার্লস টেগার্ট এই বাড়িটাকে ঘিরে ছিলেন এবং সঙ্গজন্য নিয়ে এই বাড়িতে টেগার্টকে ঢুকতে দেননি, এসব না ঢুকতে নেই। একটা রান্নাঘর উনি তো আমার তখন সেখানে বোধহয় ওই মানে কিছু বম তৈরির কিছু আর সরঞ্জাম ছিল চরকা কাটতেন, মেয়েদের নিয়ে করছে সে রেকর্ড আছে। 1915 সালে প্রকাশিত হলো প্রবর্তক পত্রিকা। পত্রিকার সম্পাদক হলেন মনীন্দ্রনাথ নায়ক। তিনি 1915 থেকে 1925 সাল অবধি এই কাজ করেন। প্রবর্তক সংঘের সাথে আমি 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত যুক্ত ছিলাম। অনেকেরই প্রবর্তক সম্পর্কে নানান প্রশ্ন রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে প্রবর্তক সংঘ এবং প্রবর্তক পত্রিকা। অনেকে মনে করেন যে প্রবর্তক সংঘ প্রতিষ্ঠা হওয়ার পর প্রবর্তক পত্রিকার জন্ম হয়েছিল, কিন্তু ঘটনা তা নয়, ঘটনা সম্পূর্ণ উল্টো। প্রথমে প্রবর্তক পত্রিকা প্রকাশিত হয় এবং তারপর প্রবর্তক সংঘ গঠিত হয়। এখন এই প্রবর্তক সংঘ গঠনের পেছনেও একটা ইতিহাস আছে, খুব সংক্ষেপে বলি। 1914 সালে শ্রী অরবিন্দ পণ্ডিচেরিতে আর্য পত্রিকা প্রকাশ করেন পল রিশার এবং মাদাম রিশারের সম্পাদনায়, এবং ঠিক তার পরের বছর 1915 সালে মতিলাল রায় আর্য পত্রিকার অনুকরণে এবং অনুসরণে শ্রী অরবিন্দের অনুপ্রেরণায় তিনি প্রবর্তক পত্রিকা প্রকাশ করেন। 1915 সালের 1 সেপ্টেম্বর প্রবর্তক পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয় এবং তখন এই পত্রিকা ছিল পাক্ষিক পত্রিকা, প্রতি সংখ্যার দাম ছিল একানা করে এবং বার্ষিক এর দাম ছিল 2 টাকা। এখন এই পত্রিকা 1915 থেকে 1925 সাল পর্যন্ত চন্দননগর থেকে প্রকাশিত হয় এবং এই পত্রিকার সম্পাদনা করতেন মনীন্দ্রনাথ নায়ক। আপনাদের মনে হতে পারে যে মতিলাল রায়ের নাম না রেখে কেন মনীন্দ্রনাথ নায়কের নাম এখানে রাখা হয়েছিল। তার কারণ হচ্ছে তদানীন্তন ফরাসি সরকারের একটা আইন ছিল, সেই আইন হচ্ছে যে নেটিভ কোনো ভাষায় কোনো পত্রিকা বের করতে হলে সেই পত্রিকার
একটা কপি ফরাসি ভাষায় অনুবাদ করে আগে কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এবং যেহেতু মতিলাল রায় নিজে ফরাসি জানতেন না, সেই কারণে তিনি মনীন্দ্রনাথ নায়ককে এই পত্রিকাটা পত্রিকার সম্পাদক হিসেবে তার নাম রাখেন এবং সেইভাবেই পত্রিকাটা প্রকাশিত হয় 1915 সাল থেকে। 1925 সালে ফরাসি কর্তৃপক্ষ এবং ইংরেজ কর্তৃপক্ষ এরা উভয়েই এই পত্রিকাটার উপর ব্যান জারি করে। তখন মতিলাল রায় আইনি পরামর্শ নিয়ে তিনি এই পত্রিকা এখান থেকে তুলে নিয়ে কলকাতায় চলে যান এবং কলকাতার মানিকতলা থেকে পত্রিকা ছাপা হয়। তখন এই পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল রায় এবং 1925 থেকে 1941 সাল পর্যন্ত তিনি এই পত্রিকাটি সম্পাদনা করেন। যিনি প্রথম জীবনে হয়ে উঠেছিলেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, সেই মতিলাল রায় পরবর্তীকালে আধ্যাত্মিক পথে ও সংঘ ভাবনার মধ্যে দিয়ে তুলে ধরলেন গঠনমূলক জাতীয়তাবাদের এক বৈপ্লবিক নজির। মহান বিপ্লবী ও সংঘগুরু মতিলাল রায়ের তিরোধান ঘটে 1959 সালের 10ই এপ্রিল। তার ব্রত ছিল এক শক্তিশালী ভারত গড়ার স্বপ্ন।